রোজ যেরকম খেতে বসে দুপুরে, আজও খেতে বসেছি। এটা আমার তো বাড়িতে খেতেই হবে, প্রত্যেকে আমরা দুপুরে বাড়িতে খাই। তো আমি যে ঘরে বসে আছি, আমাদের মেন বেডরুম, তো আমার ঘরে দেখতে পাচ্ছেন, যদি আপনারা কোনো ডিজাইন দেখতে চান, যে ঘরের ন্যাচারাল ডিজাইন, এই দেখুন ওয়ালগুলো দেখুন, দরজা দেখুন, এটা হচ্ছে আমার মাম্মার অসাধারণ কীর্তি। খুব সুন্দর ডিজাইন করে, এখন রাগ করে বিছানায় শুয়ে আছে, ওটাও নর্মাল ব্যাপার। তো আজকে দুপুরে বাড়ির লোকজন, মানে মা বউ মিলে কি রান্না করেছে দেখুন। ভাত, আমরা তো মিনিকেট চালের ভাত খাই বাড়িতে মেনলি, আর তার সাথে মা বানিয়েছে, এটাকে বলছে, মা নাম দিয়েছে চাল পটল, এটা গোবিন্দভোগ চাল দিয়ে পটল দিয়ে গরম মশলা দিয়ে খুব সুন্দর করে মাটা বানায়। আর বেগুন ভাজা, এটা মেনলি মেয়েরই বেগুন ভাজা, আমি একটা তুলে নিয়েছি, মেয়ের জন্য আরও আছে। আর মুগ ডাল বানিয়েছে, এটা বাড়িতে খুব মানে ওরা ভালো করে খুব বানায়, মানে সবজি দিয়ে, মানে গাজর আলু পটল দিয়ে বানিয়েছে, ম্যাডামদের কাজ এটা। আর এ আছে মাটন, মাটন কষা আলু, আর ভিতরে মাটন আছে বেশ লাল লাল মাটন কষা, এই হচ্ছে ব্যাপার। তো খাওয়া দাওয়া শুরু করি। তো ভিডিও করছিলাম নিচে বলে, তো মা বলে একটু অসুবিধা হচ্ছে দেখলো মা, তো মা এসে বললো তুই টুলটা নিয়ে নে, তোর সুবিধা হবে, তাই টুল দিয়ে নিয়ে নিলাম। এবার নিচ্ছি ডাল, ভেজ ডাল। তো ভাত, মুগ ডাল, তার সাথে আমার গিন্নি তো বললেই, তার সাথে সবজি দিয়েছে দেখতে পাচ্ছি, গাজর আলু পটল দিয়েছে, যেটা বলেনি সেটা হচ্ছে মধ্যে ঘিও আছে, মজাদার ডাল। মজাদার ডাল, বাড়ির ডাল, বাড়ির মতোই, বাড়ির খাবারের এই খাবার কোনো রিভিউ হয় না বা কিছু বলার নেই, সত্যি খুব ভালো রান্না করেছে। আর তার সাথে বেগুন ভাজা, বেগুন ভাজা বা আলু ভাজা এরকম থাকলে ডাল দিয়ে খেতে একদম হেভি মজা লাগে। পুরো ডালটাই নিলাম, একটু চপচপে ডাল, তার সাথে বেগুনটাও চলে এসেছে। ভেজে বানানো ডাল, এবার মায়ের মায়ের হাতে রান্না, মা এরকম মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করতে থাকে। মায়ের নাম দিয়েছে চাল পটল, শিলু ব্যাপক হয়ে খেতে ভেবেছে না, খেতে হেই বানিয়েছে, আর গরম মশলা দিয়েছেন, ওই যে এলাচ টেলাচ দিয়ে জবরদস্ত হয়েছে, হেভি লাগছে খেতে। মা এরকম মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করে, বেশ ভালো। চাল পটল, মজাদার চাল পটল, বেশ ভালো লাগছে চাল পটলটা, মা এত সুন্দর বানিয়েছে তা বলার মতো না। আর গরম মশলা, গোটা গোটা গরম মশলা দিয়েছেন, বিশেষ করে লবঙ্গটা দিয়েছেন, গলার মধ্যে বেশ একটা ঝাঁজ আসছে, গলার মধ্যে বেশ ভালো, মানে তালুতে পুরো গলাটাকে ঝাঁজিয়ে দিয়েছে, ভালো লাগছে। ভাত দিয়ে আর মায়ের এই চাল পটল দিয়ে আর ডাল দিয়ে তিনটে দিয়ে চটকে নিলাম, জবরদস্ত চটকে নিয়ে আপুত সুপুত, মজাদার খাবার। ফাটাফাটি আপনারা এরকম বাড়িতে বিশেষ বিশেষ কী কী রান্না খান, মানে দৈনন্দিন, আর এরকম কি কখনো এক্সপেরিমেন্ট করেন, বা চাল পটল খাওয়ার কি কোনো অভিজ্ঞতা আছে, প্লিজ কমেন্টে জানান। পুরোপুরি নতুন অভিজ্ঞতা আজকের হট আইটেম, মানে বুঝতেই পারেন, আমি তো হচ্ছে খাসি মাংস দেখলে পরে, আমার তো খাসি মাংস দেখলে পরে মানে সবসময় জিভ লক লক করে, তো সেই খাসি মাংস, আলুটা একদম জবরদস্ত দিয়েছেন, আর মাংসের পিসগুলো দেখুন, এটা কিন্তু আমার জন্যই শুধু, বাকিটা বাকিদের জন্য কিন্তু ঘরে আছে। আমি পিসগুলো বেশিরভাগটি হাড়ার পিস এনেছিলাম, এবার হাড় পিসগুলো বেশি ভালো লাগে আমার। গ্রেভিটা দেখুন, ও মশলাদার মশলাদার গ্রেভি, জমে খিরোটা ভালো করে মাখাই,
এবার শুরু হবে প্রথম গরস, মাংসের প্রথম গরস। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আছে, যার জন্য একটু মিষ্টতা, বেশ ভালো মিষ্টতা আছে। শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য হালকা হালকা ঝালও আছে। মজা, পুরো মজা। সঙ্গে এরকম বিগ সাইজের আলু হাফ, জমে কির আলুটা দেখুন কি নরম, তুল তুল করছে আলুটা, এরকম আলু দিয়ে মজাদার। আর এই মাংসটা দেখুন তুল তুল করছে, মাখন, পুরো মাখন। হ্যাঁ খেতে সেই লেভেলে খেতে, আর মাংস পিসটা ও কি পিস, হাড়যুক্ত। অসাধারণ, অসাধারণ, পুরো আলাদা লেভেলের মাটন। খাওয়াটা ফটাফট শেষ করে ফেলি। খুব সুন্দর ব্যালেন্সড বয়েলড হয়েছে, তুল তুল করা বয়েলড। খাসি মাংস যেরকম বয়েলড হলে পরে খেতে একদম সেই লাগে, সেই লেভেলের বয়েলড। আর আলুটাকে যা বানিয়ে ফেলেছে না, পুরো মাখন বানিয়ে ফেলেছে। চেটে পুটে মাংসটা বাকি আছে, হাড়গুলো চিবাতে যা লাগে না, সেই মাখন, মাখন। জমিয়ে জবরদস্ত দুপুরে লাঞ্চ করলাম। আপনারা আজকে কী দিয়ে লাঞ্চ করলেন বা আজকে লাঞ্চে কী খেলেন প্লিজ কমেন্টে জানান। আমাদের এরকম রোজ হয় না, মাঝে মাঝে হয়, যখন হয় তখন তো বেশ। পেটুক মানুষ, খেতে সবাই কম বেশি ভালোবাসি, ও সে যেদিন বাড়িতে একটু ভালো রান্না হয় সেদিন তো বলে মন তো একদম দিল গার্ডেন গার্ডেন। যাই হোক, খুব ভালো খেলাম। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে প্রতিবার যা বলে একটা লাইক দিন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিও করলে প্লিজ শেয়ার করুন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে আপনার কাছে এরকম মজাদার মজাদার ভিডিও নিয়ে আসতে পারি। আজ এই অবধি রইলো, নেক্সট দিন দেখা যাবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন রকমভাবে। বাই বাই।